এখানে আমি পনির টিক্কা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা পনির, স্বাদ মতো নুন, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, রিফাইন্ড অয়েল, আর নিয়েছি পেঁয়াজ কিউব করে কেটে রাখা, ক্যাপসিকাম, টমেটো, আর বাইন্ডিংয়ের জন্য নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি কর্নফ্লাওয়ার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার। একটা বোলের মধ্যে আমি অরিগ্যানো নিয়ে নিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর স্বাদ মতো নুন, আর দিচ্ছি ব্ল্যাক পেপার। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে কোনো রকম ফুড কালার ইউজ করছি না। এবার এটাকে মিক্সড করে নেব। মিক্সড করা আমার হয়ে গেছে, এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। এবার পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পনিরের টুকরোগুলোর গায়ে ভালো করে আমি ম্যারিনেট করে রাখা মশলাটা মাখিয়ে নেব। পনিরগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর ধনে পাতাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটাকে আমি 10 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি স্কিউয়ারগুলোর মধ্যে এগুলো এক এক করে গেঁথে নিচ্ছি। এখানে আমার একটা স্কিউয়ার রেডি করা হয়ে গেছে, এবার বাকি দুটো রেডি করে নেব। এখানে আমার রেডি করা হয়ে গেছে, এবার এগুলোকে ফ্রাই করব। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এবার এর মধ্যে বাটার দিয়ে দেবো। বাটার আমার মেল্ট হয়ে গেছে, এর উপর এবার এগুলোকে দিয়ে দেবো। একটু অয়েল ব্রাশ করে দেবো আমি উপর থেকে, তাহলে ব্যাপারটা ড্রাই হয়ে যাবে না, জুসি জুসি থাকবে। এক পাশটা বোধ হয় হয়ে গেছে, আমি উল্টে দিই। উল্টে দিয়েছিলাম আমি এক পিট করে, প্রায় হয়ে এসছে। পনির তো সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, বেশি সময়ও লাগে না। এখানে রেডি আমার পনির টিক্কা।